হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, তো এই ছবিগুলো এআই দিয়ে মেক করা। তো আপনারাও আপনাদের ফেস দিয়ে কীভাবে এরকম ছবি এডিট করবেন, তো আজকের এই ভিডিওতে দেখে দেবো। তো তার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে সার্চ করে দেবেন যে বিং ইমেজ ক্রিয়েটর। তো তারপর আপনারা প্রথম যে ওয়েবসাইটটি আছে, তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। তো বিং ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের একটি বিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে, তো সেই ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো তারপর দেখেন এখানে একটি বক্স আছে, তো এই বক্সে যা লিখবেন তো সেই অনুযায়ী আপনাদের ছবিটি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন, তো এই ছবিটি যাতে যা লেখা আছে, তো সেই লেখাটি আপনারা এখানে লিখে নেবেন। তো চাইলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এই লেখাটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর এখানে দেখেন কয়েকটা জিনিস আপনাদের চেঞ্জ করে নিতে হবে। তো এখানে দেখেন প্রথমে আছে ইন্ডিয়ান সিটি, তো আপনারা যে কান্ট্রি, তো সেই কান্ট্রি অনুযায়ী আপনাদের কান্ট্রিটি এখানে লিখে নেবেন। তো তারপর দেখেন এখানে এই বয়স দেওয়া আছে, তো সেই বয়সটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো তারপর এখান দেখেন আমার নাম দেওয়া আছে, তো চাইলে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। তো এখানে আমি একটি নাম দিয়ে দিই, তো আমি এখানে কুহেলি দিয়ে দিলাম। তো তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেব। এখানে আপনারা একটু ওয়েট করবেন, তো ওয়েট করলে দেখবেন আপনাদের ছবিটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখেন আমার ছবিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কিন্তু কাজ শেষ হয়নি, তো এখান থেকে আমি ছবিটি ডাউনলোড করে তারপরে আমাদের কোহলির পেজটি কিন্তু অ্যাড করে নেব। তো তার জন্য এখান থেকে যে কোনো একটি ছবি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য ছবিটিতে ক্লিক করবেন, তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো তারপর দেখেন শেয়ার বাটন একদম ডান দিকে থ্রি ডট মেনু আছে, তো এটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার ব্রাউজার থেকে নতুন একটি ট্যাব ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে সার্চ করে দেবেন যে রিমেকার এআই। তো লিখার পর প্রথম যে ওয়েবসাইটে আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো তারপর একটু জুম করে নিই। তো জুম করার পর দেখেন প্রথম যে ওয়েবসাইট, প্রথম যে লিঙ্কটি আছে ফ্রি সোয়াপ নাও, তো এটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আপনারা একটু জুম করে এই যে কোনার আইকনটিতে দেখবেন, তো এখানে দেখবেন আপনাদের সাইন ইন সাইন আপ লেখা আছে। তো এখানে ক্লিক করে আপনাদের একটি জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো তারপর আমি একটু বাম দিকে স্ক্রল করি, স্ক্রল করার পর দেখেন এখানে দুইটি আপলোডের জায়গা আছে। তো প্রথম যে আপলোডটি আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর বিং ইমেজ থেকে যে ইমেজটি ডাউনলোড করেছিলেন, তো এটিতে ক্লিক করে দেবেন। তো তারপর উপর থেকে ডানে ক্লিক করে দেবেন। তো তারপর দ্বিতীয় যে আপলোডটি আছে, তো এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার বা যে কোনো একটি ছবি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো এখানে আমি একটি আমার একটি ছবি এখানে দিয়ে দিই। তো তারপর উপর থেকে ডানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখেন যে সোয়াপ নিচে যে আছে যে ওয়ান ক্রেডিট, তো এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে এখানে কিন্তু সেয়ারা অনুযায়ী আমার ছবিটি এআই ক্রিয়েট করে দিছে। তো তারপর আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য নিচের দিকে ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও ইউটিউবে জানতে, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।